সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমরা দেখব মাংস ব্যবসায়ীরা যারা মাংসের ব্যবসা করেন তারা কী দামে সার গরু ক্রয় করছেন, সার সহ অন্যান্য গরু সংগ্রহ করছেন। এই হাট থেকে আমরা দেখব দর্শক কেমন দামে এরা সংগ্রহ করেন। আমরা দেখছি এখানে একটি সার সম্ভবত দরদাম হচ্ছে। ভাই নিলি এটা? এটা নিলি না? তো চাপুয়ার মোড় দোকান কটা নিছিস ভাই? এই এই এটা একটা বাচ্চি আর একটা সার। দর্শক দেখুন সারটা, দেখুন এটা দেশালের মধ্যে পড়বে, দেশির থেকে উন্নত জাত, দেশাল যেটাকে বলি আমরা। একটা বকনা সংগ্রহ করলেন, নামটা কি ভাই? আতিয়ার ভাই কিছুক্ষণ আগে সংগ্রহ করলেন এই সার গরুটি এবং একটি বকনা। কত নিলেন ভাই এটা? নিলাম 75, ওটা নিলাম 62। আর এই সারটা নিলেন 75, আর এটা 75। আচ্ছা, এই যে 75 যে নিলেন, এই যে এখন তো দামটা আমরা দেখতেছি বেশি দাম, আপনারা বারবার করে বলছেন যে দাম কিন্তু বেশি। তো এটা ওজনটা কেমন হবে? ওজন 3.5, 3.5 মন হবে না? 3.5, 3.5 মন হলে তাহলে আপনার এটা কিনা কত পড়লো? কত কত মনে কিনা পড়লো? 22,000 দর্শক শুনলেন যে টুমটা শুধু থাকে, এই যে সার গরু এটা নিলেন কত বললেন? 75,500। আর এই যে এটা 62, এটা 62 না, ক্রস জাতের বকনা, 62,000 টাকায় সংগ্রহ করলেন চাপুয়ার মোড়ে, দিনাজপুর শহরের চাপুয়ার মোড়ে দোকান। আচ্ছা, মাজারাঙ্গার মধ্যে পড়ে না এটা? এটার ওজন কত হবে? 3 মন হবে। 3 মন হবে না? দর্শক শুনলেন যে যেহেতু ব্যবসা করেন ওনাদের ওয়েটটা কিন্তু ওনারা ওয়েট দেখেই কেনা ক্রয় করেন, নাহলে কিন্তু ওনাদের ব্যবসায় লস হয়। যেটা বলছে সেটাই কিন্তু সঠিক ওয়েট। তো দর্শক আমরা আরও দেখব। দর্শক এখানে দেখছি আমাদের মমতাজ ভাইকে। মমতাজ ভাই আসসালামু আলাইকুম। নিছেন ভাই? নিলেন সার? নিলেন? দাম চাচ্ছেন? ৯২,০০০ টাকা দাম চেয়েছেন। ওজন কত হবে মন্তাজ ভাই? এটা 3.75 মন তুমবাদে। ভাই তো অনেক বেশি দাম চাইলো, তাহলে চাবে না? দরদাম করতে করতে হয়ে যাবে, দরদাম করতে করতে হবে। দর্শক শুনলেন যে উনি চাইছে অনেক বেশি চেয়েছেন ভাই, কিন্তু এটার দাম 70,000 টাকা দিয়েছেন। ভাই এখন পর্যন্ত কি কিনছেন? কি কেবল আসলেন? আমরা দেখবো দর্শক পরবর্তীতে ভাই কী ধরনের সারগুলো ক্রয় করেন, আমরা একটু দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে, আমরা দেখি আরও। তো ভাই আপনার নাম্বারটা আবার একটু বলে দেন। 01719 49302-1। মন্তাজ ভাই, মন্তাজ ভাই কিন্তু মাংসের দোকান দিনাজপুর শহরের মহারাজা স্কুল মোড়ে। আর মাংসের গরু যারা সংগ্রহ করতে চান, ভাই কিন্তু আমাদেরকে এর আগেও বলেছেন যে উনি কিন্তু সংগ্রহ করে দিতে পারবে আপনাদের বিভিন্ন হাট থেকে, এবং ওজন হিসাবে কিনে দিতে পারবেন। তো দেখা যাক কী বলে। একদম
72,000 বললেন, দেখুন বসুন, 72,000 পর্যন্ত বললেন। দর্শক দেখুন, এখানে একটা বড় সারগরু, মাংসের সারগরু, আমাদের পরিচিত মাংস ব্যবসায়ী এবং অনেক পুরাতন মাংস ব্যবসায়ী সোরাব ভাই। সোরাব ভাই ভালো আছেন ভাই? আপনাকে তো অনেক সময় খালি এই হাট ছাড়া তো দেখা যায় না, খুব কম দেখা যায়। তা এই কেমন বাজার, কেমন ভাই বাজার তো কেমন চলতেছে, বাজার দামটা কেমন? বাজার পোড়া হয়, পোড়া না? কেমন কেমন কিনতেছেন এখন, কিনতে হচ্ছে কত করে? গায়ে পড়েছে 550। 550 গায়ে পড়ে যাচ্ছে, তাহলে বেচতেছেন কত? 80 টাকা। 80 টাকা। দর্শক, 550 টাকা কেজি পড়ে যাচ্ছে কেনাতে বললেন সোরাব ভাই। তো সোরাব ভাই, এটা দাম দিচ্ছেন কি? কত বললেন? আমরা শুনি, এই যে দেখুন কত বললেন সোরাব ভাই। এটা 1,15,000। এটা ওজন কেমন হবে? 5 মনের উপরে হবে। 1,15,000 টাকা দাম দিলেন সোরাব ভাই। দেখুন, কত চাইছিলি ভাই? 20-30 চাইছেন ভাই, বললো কি 1,00,000 কত? 15-15। 5 মনের উপরে হবে দর্শক, 1,15,000 টাকা দাম দিলেন। দেখুন দর্শক, দিনাজপুর শহরের মাংস ব্যবসায়ীরা যে সমস্ত গরু সংগ্রহ করেন, আমরা সেই দামগুলি এবং ওজনগুলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন দর্শক, দর্শক এখানে দেখুন একটি বড় আকৃতির সারগরু, এটা সংগ্রহ করলেন আমাদের সামাদ ভাই। রামনগর মোড় মোড়ে ওনার দোকান, মাংসের ব্যবসা করেন এবং খুব সুনামধন্য একজন মাংস ব্যবসায়ী, এবং সর্বোচ্চ গরু কিন্তু উনি দিনাজপুরের মধ্যে উনি কাটেন। তো ভাই, এটার কত নিলেন ভাই? এটা গরু 76। ওজন কেমন হবে? 76,000। ওজনটা কেমন হবে ভাই? 3.5 মন। 3.5 মন, 76,000 টাকা। দর্শক দেখুন, 3.5 মন হবে, 76,000 টাকায় সংগ্রহ করেছেন। দেখুন এই সারগরুটি সামাদ ভাই, রামনগর মোড় দোকান ওনার, 76,000 টাকায় সংগ্রহ করলেন সামাদ ভাই। দেখুন দর্শক, দর্শক এখানে দেখছি একটা অনেক সুন্দর আকৃতির সারগরু। দেখুন, আমবাড়ি হাটের সত্তাধিকারী আলম এই গরুটির দাম করছে। আলম, কার জন্য কিনছো ভাই? ভাই আসছে, কোথেকে আসছে ভাই? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে কতগুলো নিবে? কত চাচ্ছে? 93। দর্শক, 80,000 টাকা দাম বলেছেন জামান, 93,000 টাকা দাম দিয়েছে। দেখুন দর্শক, 93,000 টাকা দাম চাচ্ছে বিক্রেতা, 80,000 টাকা দাম বলছে জামান, আমবাড়িঘাটের জামান। কত বললেন আপনি? 75। কত বলে ছাড়বি ভাই? এটা 85 কমাতে ভাই, আমার দাম ভাই 93 চাইছি ভাই। 93 লাস্ট কত? 90-এর ভিতরে থাকি না, 90-এর নিচে কম বেশি? 2,000 কমাবে। হ্যাঁ দর্শক, শুনলেন যে 90 থেকে 2,000 টাকা কম হলে বিক্রি করবেন এই যে সারগরু আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে। তো দর্শক, আমরা ফাঁসিলাডাঙ্গা হাট থেকে বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।